আমরা আছি সর্বদা। বিএসএফ এর মারে গুরুতর আহত এক যুবক, ঘটনা সোনামুড়া এনসি নগর বিএসএফ ক্যাম্পের সামনে। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া হাসপাতাল থেকে রাজু মিয়া বয়স 25 নামের এক যুবক বাড়িতে যাওয়ার সময় এনসি নগর বিএসএফ ক্যাম্পের সামনে আসার পর দু তিনজন বিএসএফ মিলে কিছু বুঝে উঠার আগে যুবককে মারধর করতে শুরু করে। যুবকের চিৎকার শুনে রাস্তার পাশে বাড়িতে থাকা স্থানীয় লোকজনরা বাড়ি থেকে বেরিয়ে আসতে বিএসএফ কর্মীরা পালিয়ে যায়। রাজু মিয়া নামের যুবক বর্তমানে সোনামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে সোনামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে। বর্তমানে গোটা এলাকা জুড়ে পরিস্থিতি উত্তপ্ত। যাকে মারছে বাড়ির থেকে আমার সাইকেলটা নিয়ে বাড়ি আমার ওষুধ লেগে আমার দিচ্ছে হসপিটাল আইতে লাগে তার মনে এদিকে তাই হলার এখন তারা ঘরেছে তার ঘরে এসে বিএসএফে মানে তারা ফিট আরম্ভ হচ্ছে বাইকের তো নামতে দিচ্ছে না। তারপর আমি হসপিটাল নিচে নিয়ে আসে আমি সিলেটি লেগে বানাইছে থানাসটা বানাইছে আমি এখন শর্ত দিচ্ছে চাই বাইচের মাছ উঠতে বাইচের মার বাইচের মার যাকে মারছে তাহলে আপনি কি হন? যাকে মারছে তাহলে আপনি কি হন? আপনার কি হন? বাচ্চার মা শুনছে বাচ্চার মা দৌড়ে আছে বাচ্চার মা বাড়িয়েছে ল্যাং রয়ে গেছে বাচ্চার মা। ঠিক আছে, কয়জন পুলিশ আছে? কতদিন ধরে কামালের ভাই কামালের ভাইয়েরও তিন চার দিন ধরে মারতে মেলি করে ছুটেছে।